কোন দেশে আসলে সবাই তো চায় যে ইউরোপিয়ান লিগগুলো আছে ওইগুলোতে যদি আমরা চান্স পাই, আমরা মানে যদি খেলতে পারি। যেমন ইন্ডিয়াতে হচ্ছে 5-6 জন প্লেয়ার অলরেডি হচ্ছে ইউরোপিয়ান লিগগুলোতে খেলতেছে, তো আমাদেরও ইচ্ছা বাংলাদেশে। আমরা তো এখন সবাই মানে মোটামুটি একটা ভালো একটা পর্যায়ে আসছি, তো আমাদেরকে যদি ওইদিকে মানে সুযোগ পাই আমরাও মানে খেলবো আর কি। আসলে এটা আমি ইতিমধ্যে অলরেডি পেয়ে গেছি, কারণ দুটা আমি বিজ্ঞাপন করছি। আমি যে হচ্ছে বিজ্ঞাপনগুলো করছি ওগুলোর মধ্যে হচ্ছে মানে তারা আমাকে ইশারা ইঙ্গিতে দেখানোর আগে আমি সেটা মানে বুঝে ফেলছি, মানে করতে পারছি ভালোভাবে। তো এরপরে হচ্ছে আমাকে মানে বলছিল যে হচ্ছে আমি নাটক করবো কি না, যদি আমি করি তাহলে অবশ্যই তাদেরকে জানাইতে। তখন আমি না করছি। আর হচ্ছে আমার না করার কারণ হচ্ছে আমি ফুটবল নিয়ে থাকতে চাই, ফুটবল আর পড়াশোনা, এর জন্য আর কি আমার না করা। আর সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরে আমি নেপাল থাকতে আমি দুইটা বিজ্ঞাপনের অফার পাইছি, কিন্তু মানে সেটা মনে হয় না করা হবে। কেন সেটা হচ্ছে কেরিয়ারের দিক থেকে মানে সব দিক দিয়ে নজর দিলে আসলে মানে কোনো কাজ ভালোভাবে হয় না। তো আমি চাই আমি ফুটবলটাই ভালোভাবেই করতে আর কি, এর জন্য।